गुड मॉर्निंग आई एम अंकिता एंड वेलकम टू माय चैनल आई होप तुम्हारा सबाई खूब भालो आछो एंड सुस्थ आछो। तो अभी सकाल सकाल बसे गेछि आमार ब्रेकफास्ट निये मोटेई सकाल नय एखन मोटेई सकाल नय এই যে ডিম পাউরুটি আর চা এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আর যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছে একনাগারে, কাল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা, আমার মনে হচ্ছে একটু একটু ঠান্ডা লেগেছে। আমার কদিন ধরেই আমি ফঁচফঁচ করছি যদিও, তো বৃষ্টিটা কাল থেকে শুরু হয়ে মানে কালকে সারাদিন টিপ 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 করে একনাগাড়ে পড়েছে। আজকে তো মানে সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি পড়িয়েছে, বলেও ছিল বৃষ্টি এরকম পড়বে। তো আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে খিচুড়ি। পাপা বলেছিল এমনি ডাল ভাত করতে, কিন্তু মাম খিচুড়ি বানাচ্ছে, কারণ খিচুড়ি পাপার ফেভারিট, পাপা সেটা জানে না এখনও। এখানে মাম খিচুড়ি করছে, এখন হাঁড়িতে চাপিয়ে দিয়েছে খিচুড়ি। আর এইখানে আমাদের ফুলকপি সেদ্ধ হয়ে রয়ে গেছে, এগুলোর বড়া হবে। বড়া দেখি মাম কি করছে। কি গো তুমি সব করে ফেলে, আমি যে বলেছিলাম যে আমাকে ডাকবে। চিংড়ি মাছের বড়া, ওয়াও, খিচুড়ি, হাত দিয়েই করছো, হাতের মতো জিনিস নে, আমার হাত পরিষ্কার হাত, ধোয়া সাবান দিয়ে। এ কুক কে দেখে, কুক কুক খাই করো, খাই আর খাই সাবান কুক। এখন ডাবে জল খাবে কুকের পেট ঠান্ডা রাখার খুবই প্রয়োজন। কুক আমাকেও একটু দাও, মাথা কুক আমাকেও একটু দাও। আমি এবারে একটু বসবো, কাল থেকে ঝরেই যাচ্ছে। এই যে কাল থেকে শুরু হয়েছে। আমরা কিরকম মানুষ, আমাদের একটু বৃষ্টি দরকার হলে, সেই বৃষ্টি যখন হবে তখন সেটা আবার একনাগাড়ে হলে তখন আমরাই বিরক্ত হয়ে যাই। গরমও বেশি পড়লে আমাদের বিরক্ত লাগে, ঠান্ডাও বেশি পড়লে বিরক্ত লাগে, আমরা কোনো কিছুতেই স্যাটিসফাইড নয়। না, বেশিও আমাদের ভালো লাগে না, কমও আমাদের ভালো লাগে, সেটাই আমাদের কিছুই ভালো লাগে না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা নিজেরাও জানি না আমাদের কি ভালো লাগে আর কি খারাপ লাগে। এখন বাজে সন্ধ্যে 6:30, ওই যে 6:30, অ্যান্ড আমি সারা দুপুর ফোন ঘেঁটে ঘেঁটেই কাটিয়ে দিয়েছি। আর ভাবলাম একটু শোবো, মানে ঘুমাবো ঘুমাবো, তাহলে না থাক। তো আমার এখন নিজের কিছু কাজ আছে, মানে কটা জামা কাপড় গোছানোর আছে। কেন জামা কাপড় গোছাচ্ছি, কী বৃত্তান্ত, সব কিছু তোমাদেরকে নিশ্চয়ই বলবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার তো করি আর নিশ্চয়ই করবো এটাও শেয়ার। তো সেই কাজটা করে নিয়ে আমি জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিই, কারণ কাল সোমবার, কাল তারপর থেকে আর আমার সময় হবে না। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার ট্রেন আছে আমাদের হচ্ছে শুক্রবার দিন, তো আমাদের সময় পাবো না। আজকে আমি রবিবার সময় পেয়েছি, তো করে নিই কাজগুলো। নতুন টি শার্ট, এটা আমি একবারও পরিনি। এইটা নিয়েছি, একটা কুর্তি নিয়েছি, এটা নতুন কুর্তি নয়, এটা পুরোনো কুর্তি।
কুর্তিটা নিয়েছি, একটা জিন্স নিয়েছি, এই জিন্সটা আমার পরা হয়নি, কেনা ছিল। এই একটা নতুন জিন্স নিয়েছি, এটা খুলে দেখাচ্ছি না, এটা জিন্স আর কি দেখাবো আমি। তো এইগুলো আপাতত নিয়েছি, এখন আমি খুঁজে পাচ্ছি না হাতের কাছে আর কী কী নেবো, আমি বুঝতেও পারছি না। তারপর দেখা যাক আর কী নেওয়া যায়। আপাতত এগুলো আমি এখন রান্নাঘরে এসেছি, মাম ফোনে পিসির সাথে কথা বলছে, আমাকে মাম বললো রান্নাঘরে যেটা চাপানো আছে একটু নেড়ে দিয়ে, তো আমি সেটাই দেখতে এসেছি কী হচ্ছে রান্নাঘরে, তা আমার একটা আইডিয়া হয়ে যাবে যে আজকে ডিনারে কী হতে চলেছে। লাভলি। তো এইটা হচ্ছে লিভার কষা, তোমরা আই হোপ বুঝতে পারছ কষা। আর এর সাথে যাই না কি হবে, এর সাথে যাই হোক, এর সাথে সব কিছুই ভালো লাগবে। আমি একটু নেড়ে দিই, আমাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেটা আমি পালন করে দিই, করে দিয়ে পালিয়ে যাই। ডান। আজকের ভিডিওটা এইটুকুই রাখছি, আর আমি জানতে পেরেছি যে ওই লিভার কষাটার সাথে আজকে ডিনারে লাচ্ছা পরোটা হচ্ছে, ভেরি নাইস ডিনার। এই ভিডিওটা আজকে এইটুকুই থাক, আর আমি যেরকম বললাম যে আমরা এই ফ্রাইডেতে আমাদের ট্রেন আছে, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেটা তো শেয়ার করবোই তোমাদের সাথে যে আমরা কোথায় যাচ্ছি, কীরকম কোথায় কোথায় ঘুরছি। অ্যান্ড এক খুব ভালো ট্রাভেল ব্লগ আসতে চলেছে, আমি চেষ্টা করবো আমি যেখানে যাচ্ছি যতটা সম্ভব আমি কভার করার চেষ্টা করবো, আর তোমাদের সাথে শেয়ার করারও চেষ্টা করবো আমি সেটা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করার পর বেল আইকন প্রেস করে দিও, কারণ এরপর যে ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো আরও সুন্দর আর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আরও একটা কথা, আমার লাস্ট ভিডিওটা যারা দেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তারা আমাকে বলেছে যে ভিডিওটা খুব ভালো হয়েছে, অনেক থ্যাংক ইউ সবাইকে। আর যারা এখনও অবধি দেখোনি আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে গিয়ে চেক আউট করে নিতে পারো। টিল দেন বাই, সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো।